মোটিভ নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে মার্ডার ফর গেইন এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তদন্তে গচ্ছে বেরিয়ে আসছে জানা যাচ্ছে যে মিঠু হালদার এবং জেলে যাওয়ার ঠিক আগে জেলে যাওয়ার কিছুদিন আগে কিন্তু তিনি এই বাড়িটি দেখতে এসেছিলেন বা দেখাতে এসেছিলেন বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে সুবীর চাকের সঙ্গে কথা বলতে এসেছিলেন কিন্তু যেহেতু দামে পোষায়নি যেহেতু যেটা এক্সপেক্ট করছিলেন সুবীর চাকি সেই দাম আসেনি সে কিন্তু এই বাড়িটি বিক্রি করেননি এর পরবর্তী ক্ষেত্রেই জেলে চলে যায় এই ভিকি হালদার এবং তার বাবাকে খুনের চেষ্টা দিয়ে সে জেলে যায় জেল থেকে বেরোনোর পরে কিন্তু যাবতীয় ঘটনার উৎস অর্থাৎ তারপর থেকেই পরিকল্পনা করা হয় এবং যেটা আমরা জানতে পাচ্ছি যেটা তার আত্মীয় স্বজনরা বলছে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে সুবীর চাকির কাকার কথা হচ্ছিল তিনিও যেটা জানাচ্ছিলেন যে মাফ করবে এই যে ব্যক্তি ভিকি হালদার তার কাকার সঙ্গে কথা হচ্ছিল তিনি যেটা জানাচ্ছিলেন যে ভিকি যখন জেল থেকে বেরিয়ে আসে তারপর থেকে কিন্তু তিনি এলাকায় এসে পরিবারের সদস্যদের কাছে বলতেন যে তিনি মেট্রো রেলের ইঞ্জিনিয়ার এবং তারপর তিনি ইংরেজিতে কথা বলতেন একই সঙ্গে তিনি দামি দামি জামাকাপড় পরে আসতেন এবং কাউকে কিন্তু টের পেতে দিতেন না কিন্তু এই পরিকল্পনা চলছিল এবং এই বিষয়টাও তিনি জানিয়েছিলেন যে তিনি একটি বাড়ি খুঁজছেন একটি ফ্ল্যাট খুঁজছেন এবং সেই কারণে সুবীর চাকির ফ্ল্যাটটি বাড়িটি তার কেনার ইচ্ছা ছিল এমনটা তার পরিবারের সদস্যদেরকে জানিয়েছিলেন কিন্তু কোথা থেকে এত টাকা আসবে সেটাই কিন্তু তারা জানতে পারছিলেন না কারণ তিনি যে মেট্রো রেলের ইঞ্জিনিয়ার নয় সেটাই অনেকের বুঝতে অনেক সময় লেগে গিয়েছে বা তারা সেটা অনেকেই বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করেছে কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি যে মূলত ইম্পার্সনেট করে নাম ভারিয়ে কোনো এক ব্যক্তির নাম ভাঙিয়ে এই বাড়িটি কিনবে বলে অর্থাৎ সুবীর চাকির যে বাড়ি সেই বাড়ি সে কিনবে বলে সুবীর চাকিকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেয় কথাবার্তা বলে এবং যেই মুহূর্তে এই ভিকি হালদার সে তার সঙ্গে সাগরেদকে সঙ্গে নিয়ে আসে বেশ কিছুক্ষণ কথা বলার পরে কিন্তু সুবীর চাকি বুঝতে পেরে যান যে এটা সেই ভিকি হালদার যিনি আগে এসেছিলেন এবং তখনই তিনি চিনতে পেরে বলেন যে আপনি তো আগে এসেছিলেন এরপরেই যাবতীয় বর্ষসার ঘটনা ঘটে এবং বর্ষসার পরেই কার্যত খুন করে দেওয়া হয় কুপিয়ে খুন করে দেওয়া হয় কিন্তু এটা একদম স্পষ্ট যে আগে থেকেই কিন্তু পরিকল্পনা করেছিল যেটা আমরা জানতে পাচ্ছি যে জিজ্ঞাসাবাদে যেটা উঠে আসছে যে ভিকি মনে করেছিল যে এই ব্যক্তি অর্থাৎ সুবীর চাকি তার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে গয়নাগাটি রয়েছে মূল্যবান জিনিস রয়েছে সেগুলি সে লুট করতে পারে বা এই ধরনের কোনো একটা সম্ভাবনা উঠে আসছে সেই কারণে কিন্তু তাকে খুন করা হয় এবং খুনের সঙ্গে সঙ্গে তার তাহলে যেটা এখন স্পষ্ট হচ্ছে বিক্রম যে ভিকি হালদার মিঠু হালদারের ছেলে সেই এই খুনের ঘটনা ঘটিয়েছে কিন্তু মিঠু হালদার তার কি কোনো পরিকল্পনা ছিল দুজনে মিলে কি পরামর্শ করে এই খুনের ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টা কি স্পষ্ট হচ্ছে নাকি মিঠু হালদারকেও কার্যত অন্ধকারে রেখেছিল তার ছেলে ভিকি হালদার সরাসরি যুক্ত মিঠু হালদার ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও খুন করতে যাচ্ছে তার ছেলে তিনি সেই বিষয়ে তার নলেজ ছিল কোথায় যাচ্ছে সেটা নলেজ ছিল কী কারণে যাচ্ছিল সেটা নলেজ ছিল এবং খুন করে আসার পর সেটাও কিন্তু মিঠু হালদার জানতেন এবং তার যে জামাকাপড় সেই জামাকাপড় পরিষ্কার করার তিনি কাজ করছিলেন প্রমাণ লোপাটারও কাজ করছিলেন অর্থাৎ একটা বিষয় স্পষ্ট মা এবং ছেলে তারা দুজনে মিলেই কিন্তু কনস্পিরেসি করেছে এবং পুলিশ সূত্রে যেটা খবর যে এই ঘটনায় কোথা থেকে যাবে কোথা থেকে আসবে গোটা বিষয়টি কিন্তু মিঠু হালদার তিনি তার ছেলেকে বুঝিয়েছিলেন অর্থাৎ যে ব্লু প্রিন্ট তিনি তৈরি করে দিয়েছিলেন এবং ছেলে সেটাকে এক্সিকিউট করেছে তার সাগরেদদেরকে সঙ্গে নিয়ে এবং এই জন্যেই মিঠু হালদারকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি সরাসরি 120B আইপিসি অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসিতে জড়িত রয়েছে এমনটা মনে করা হচ্ছে এমনটা সন্দেহ পুলিশের একই সঙ্গে এই ব্যক্তি ভিকি হালদারের সঙ্গে আর কোন কোন ব্যক্তি উপস্থিত ছিল কারণ যেটা মনে করা হচ্ছে যে এই গোটা কাজে কিন্তু প্রফেশনাল হ্যান্ডস রয়েছে যেভাবে খুন করা হচ্ছে যেভাবে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে আর কারা কারা ছিল সেই বিষয়টা এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে অপরদিকে ভিকি হালদারের খোঁজেও কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি ধন্যবাদ তোমাকে বিক্রম বিক্রমের সঙ্গে কথা হচ্ছিল আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন গোটা ঘটনার বিষয়ের পাশাপাশি গড়িয়াহাটের এই জোনা খুনের যে তদন্ত তাতে তৎপরতার সঙ্গেই কাজ করেছেন গোয়েন্দারা জানালেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আর অন্যান্য অফিসাররা মিলে গড়িয়াহাটের ডাবল মার্ডার কেসটা সমাধান করেছে আরও কিছু অ্যারেস্ট বাকি আছে পুরো হয়ে যাওয়ার পরে আমরা জানাবো আপনাকে